This is Jiyo Bangla. Hello, I'm Shorty Chakraborty. Rat Race Frames presents Bachhor Tirish Por in association with Jiyo Bangla. নিয়েছি আজকে এই সিনেমার কাস্ট অ্যান্ড ক্রুকে। এই সিনেমাটি তৈরি হয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চিঠির ওপর অবলম্বন করে। আমার সাথে আছে এই সিনেমার অ্যাক্টর আর জে রয়। তার থেকে আজকে জেনে নেব তিনি কি অনুভব করছেন বা ফিল করছেন অ্যান্ড তার এক্সপেকটেশনস কি এই সিনেমার থেকে। আচ্ছা, এখানে আমার চরিত্রের নাম জগতানন্দ এবং আমার মনে হয় যে এই সিনেমাতে চিঠি হচ্ছে আসল হিরো। যদিও আমি বা নিরুপমা এখানে রয়েছে, আরও অনেক চরিত্রই রয়েছে এর মধ্যে, কিন্তু চিঠি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কীভাবে সেটা যখন দর্শক দেখবেন তখন তারা বুঝতে পারবেন। এবং চিঠি যে যোগাযোগের মাধ্যম হিসেবে কীভাবে বছর তিরিশ পর একটা খবর হয়তো খুব গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছে দেয়, এবং অবশ্যই সিনেমাটা দেখবো, কিন্তু আজকে যে ট্রেলার লঞ্চ, যে জন্য যার জন্য আজকে আমরা এখানে জিও বাংলা এখানে আজকে সবাই রয়েছি, আমাদের এন্টায়ার টিম রয়েছে, ট্রেলারের মাধ্যমে আমরা খবরটা দেখাবো যে আমরা কী করতে চলেছি, কী করেছি আমরা। এবং যখন মেন আমরা সিনেমাটা দেখবো তখন অবশ্যই বুঝতে পারবো যে চিঠি, নিরুপমা, গফুর বিভিন্ন চরিত্র তারা কীভাবে বছর তিরিশ পরের একটা অংশ হতে পারছে। ব্যাস এইটুকুই, ধন্যবাদ। এই সিনেমায় গফুরের ক্যারেক্টারে আমরা দেখতে পাই মিস্টার এস কে স্যান্ডিকে, ওনাকে সাথে পেয়েছি এখন। ওনাকে জিজ্ঞেস করে নেব ওনার কীরম এক্সপিরিয়েন্স এই সিনেমায় কাজ করায়। আমি গফুরের ক্যারেক্টারটা করেছি, সেখানে আমি পিয়ন পোস্টের যে চরিত্রটা সেটা আমি করেছি সেখানে। আর এখন তো চিঠির কোনো ভাবনাই নেই, এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসব এসে তো আর চিঠি যেহেতু আমরা ইউজ করি না, এই জিনিসটা নেই বলে এই যে একটা মানে ব্যাপার যে চিঠির যে একটা লেনদেন ব্যাপারটা সেটা যেহেতু নেই এখন, সেটা আমরা দেখানোর জন্য এরকম একটা ভালো ছবি বা ভালো একটা গল্পের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। আমি এই চরিত্রটা করে খুব গর্বিত আর খুব ভালো লেগেছে, এর জন্যে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিরেক্টর সুমন দাদাকে অ্যান্ড সাথে আমার মানে অনেক সাপোর্টিং করেছে, মানে সাপোর্ট দিয়েছেন সংকলিতা দি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে পিয়নের যে চরিত্রটা আমি করেছি, এই যে একটা কস্টিউম, যে একটা মানে ইউনিফর্ম পরে আমি যে একটা মানে চরিত্রটা করেছি সেটা প্রথমবার আমি মানে পড়েছি সেটা, আর সেই আগেকার যে একটা লুক, আর সেই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে অনেক ছোটোবেলায় আমি দেখেছি যে চিঠি মা বলতো হয়তো যে তোর মামারা হয়তো চিঠি আজকে পাঠালো না, কিছু হয়েছে দেখি দেখ, ওই যে একটা খোঁজ খবর নেওয়া, সেটা দেখে অভ্যস্ত ছিলাম। আর সেটা দেখে অনেকটা আমি চরিত্রটাকে সাজিয়ে সাজিয়ে অনুভব করে সেটাকে করার চেষ্টা করেছি। ব্যাস এবার আমার সাথে আছেন এই সিনেমার ডিরেক্টর অফ ফটোগ্রাফি মিস্টার সুবায়ু চক্রবর্তী। আচ্ছা, আমরা শুনেছি এই সিনেমায় নাকি পুরো কাজই হয়েছে ন্যাচারাল লাইটিংয়ে, একটু ওনার থেকে জেনে নেব ওনার এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম এই সিনেমায় কাজ করে। হ্যাঁ, ন্যাচারাল লাইট এটা একদমই ঠিক, কারণ এখানে একমাত্র ইউজ হয়েছিল মোমবাতি, লম্প, ঠিক আছে, এই ব্যাপারগুলো আর কি ছিল। তো আমরা ন্যাচারাল লাইট নিয়ে এটাকে আর কি বেশিভাবে আর কি করতে চেয়েছি, কারণ চিঠিটা তো আমাদের এখনকার মডার্ন ব্যাপার নয়, এটা অনেকটা পুরনো, তো আমরা ছোটোবেলাতে এই ব্যাপারগুলো ইউজ করেছি, কিন্তু এখন ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই ব্যাপারগুলো চলে এসেছে, তো চিঠির যে প্রথাটা তো সেইটা একদমই চলে গিয়েছিল। তো এখানে এই ব্যাপারটা আছে, প্লাস এখানে একটা বিয়ের সিন আছে, যে বিয়ের সিনে আমরা দেখিয়েছি একদম ন্যাচারাল লাইটে সেই বিয়েটি হচ্ছে আর কি, ঠিক আছে। তো সেইখানে একটা ওই রকম একটা ফুটেজ আছে, এবং যে আর কি সংকলিতা রয় যিনি আর কি লিড ক্যারেক্টার করেছেন, ওনার একটা ডেথ সিনও আছে এর মাঝখানে। তো আমরা ইন বিটুইন শুটিং টাইমে আমরা প্রচণ্ডভাবে এনজয়ও করেছি এবং শুটিংটাকে পুরো ভালোভাবে করার চেষ্টাও করেছি। তো ফাইনাল রিপোর্টটা নিশ্চয়ই যারা দেখবেন তারা আর কি বলবেন। তো দ্যাটস ইট, ধন্যবাদ। এবার আমাদের সাথে পেয়েছি সন্দীপ্তা ছেত্রীকে, উনি এই সিনেমার মেকআপ করেছেন।
ওনাকে জিজ্ঞেস করে নেব যে এই সিনেমা যেটা কমপ্লিটলি সেট ইন 1930s টু 1950s, এই সিনেমার মেকআপ করাটা ওনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল আর উনি ঠিক কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন। প্রথমেই বলি এটা আমার সুমনদার সাথে সেকেন্ড কাজ, ছবিতেও আমার সেকেন্ড কাজ। তো সেখান থেকে সংকলিতা দিয়ে আমাকে আগের দিন জাস্ট ফোন করে, আগের দিন ফোন করে বলে যে এরকম একটা কাজ আছে। তো শুনে এক্সাইটেড ছিলাম, কিন্তু বাট একটা টেনশানও ছিল, কারণ এতটা টাইম পিছিয়ে গিয়ে মেকআপ, সে ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলা অডিয়েন্সের কাছে, তারা কতটা কি নিতে পারছে। আর সবথেকে ইন্টারেস্টিং, যতটা ভয় পেয়েছিলাম সেই ভয়টা স্পটে গিয়ে কেটে গেল, কারণ আস্তে আস্তে করতে ক্যারেক্টারগুলো অ্যাডজাস্ট হয়ে গেল। আর তার থেকে বড় কথা, আমাকে স্পটে রয়দার চুলও কাটতে হয়েছে ক্যারেক্টারের জন্য, তো সেটা আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। সংকলিতাদি প্রত্যেকটা মোমেন্টে হেল্প করেছে, যার জন্য আমি ক্যারেক্টারগুলোতে ফুটিয়ে তুলতে পেরেছি অডিয়েন্সের সামনে। নিশ্চয়ই, থ্যাংক ইউ। এবার আমরা জিজ্ঞেস করে নেব মিস্টার স্বরূপ সরকার, যিনি পোস্টার ডিজাইন করেছেন এই সিনেমার জন্য, যে এক্স্যাক্টলি তার অ্যাপ্রোচটা, তার চিন্তাভাবনা কী ছিল পোস্টার ডিজাইন করার আগে। নমস্কার। প্রথম কথা বলি, রয় হচ্ছে আমার খুব ভালো বন্ধু, আর রয়ের সূত্রে আলাপ আমাদের সুমনদার সঙ্গে। হঠাৎ একদিন ফোন এলো রোববার দিন, স্বরূপ আমি সুমন অধিকারী বলছি। আমি বললাম হ্যাঁ, কে, কী বৃত্তান্ত? না, আমি রয়ের বন্ধু, ওই বছর 30 পরে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তো তখন বললো না, তোমাকে আমাদের এই সিনেমাটা যেটা বেরোচ্ছে তার একটা পোস্টার ডিজাইনিং করতে হবে। আমি বললাম পোস্টার ডিজাইনিং করতে হবে, ঠিক আছে করবো, কিন্তু কাস্ট কি বলো? এরকম এরকম একখানা চিঠি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। আমি বললাম হ্যাঁ, চিঠি অবলম্বনে বলে এরকম হবে, তুমি এবার ভাবো কী হবে। তো ভাবতে শুরু করলাম। আমি বললাম তুমি আমাকে কতগুলো ক্যারেক্টার, যেই ক্যারেক্টারগুলো হয়েছে যেমন রয়, সংকলিতা, এই ক্যারেক্টারগুলোর ছবি অন্তত পাঠাও তুমি আমাকে। বলে আমি এমন একটা চাইছি যেটা হাতে একটা র মেটেরিয়াল, যাতে ওই ফ্লেভারটা থাকে বছর 30 পর, মানে ওই চিঠির জগতের ফ্লেভারটা থাকে। তাহলে ঠিক আছে তুমি পাঠাও। আমার এখনও মনে আছে সুমনদাকে আমি বিকেল 7টার সময় একটা জাস্ট পাঠিয়েছিলাম ছবিটা। তো সুমনদা বললো আরেকটু বেটারমেন্ট। তো আমি বললাম ঠিক আছে বেটারমেন্ট। রাত্রি 2টার সময় একবার পাঠালাম, সুমনদা তখনও বলছে আরেকটু বেটারমেন্ট। আমি লাস্টে বললাম আজকে আর পাঠাবই না, আজকে আর পাঠাবই না, আমি পাঠাচ্ছি কালকে। পরের দিন অফিসে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে মাথায় এলো কীভাবে কী করা যায়, একটা কোনোরকম মাথায় আসাতে জাস্ট তৈরি করে পাঠালাম। তার এগেনস্টে সুমনদা আমাকে বললো এটাই একদম ঠিক আছে, এই র মেটেরিয়ালটাই আমি চাই, তুমি একদম ঠিকঠাক করো। করে পাঠিয়ে দিলাম, তারপর তো বাকিটা তো হিস্ট্রি। এবার আমরা আমাদের সাথে পেয়েছি মিস সংকলিতা রয়কে, যাকে এই সিনেমায় দেখা যাবে নিরুপমার রোলে। তাকে একটু জিজ্ঞেস করে নেব যে উনি কতটা এক্সাইটেড আজকে ট্রেলার লঞ্চ নিয়ে, আর এক্স্যাক্টলি আমরা কী দেখতে পাবো এই ট্রেলারে। এক্স্যাক্ট কী দেখতে পাবো ট্রেলারে, ইন দ্য সেন্স আমরা এতদিন ধরে আলোচনা করে আসছি বছর 30 পর নিয়ে, প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি, তো সেগুলো তো শুধু মুখে বলা হয়েছে, আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি। আজকে ফাইনালি অডিয়েন্স দেখতে পাবেন যে ট্রেলারে যে এতদিন একটি মৃত্যুর দৃশ্য, গ্রামে শ্যুট করা সেই পিওরিটি, সেই সবুজ, সেই অত পলিউশন ফ্রি এরিয়াতে আমরা শ্যুট করেছি, সেই 30s-এর যে ফিলটা, 1930s-এর টাইম, 30s and 50s, মানে এরকম দুটো টাইম আছে, তো সে মানে প্রায় আজ থেকে 60-70 years বিফোর, তো সেই সময়টা তো আমরা কেউ ছিলাম না, কিন্তু সেই ফিলটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো ট্রেলারের মাধ্যমে আজ সেটা প্রকাশ হবে, আজকে আমিও দেখতে পাবো এবং সবাই দেখতে পাবে। সো আই এম সুপার এক্সাইটেড। সো আর ভি। এইবারে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই সিনেমার ডিরেক্টর মিস্টার সুমন অধিকারীকে। তার থেকে জেনে নেব যে এই সিনেমাটা তার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল আর তিনি কি এক্সপেক্ট করছেন এই ট্রেলার লঞ্চ থেকে। প্রথমত আজ ট্রেলার লঞ্চ, এবং আমি ট্রেলার লঞ্চ থেকে এক্সপেক্ট করছি যেটা, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ ট্রেলারটা দেখুক। আর চ্যালেঞ্জের কথা যখন উঠে এলো তখন বলি যে এখনও বোধ হয় মানে কিছু চ্যালেঞ্জের জায়গাতেই রয়ে গেছে, সেগুলোকে ওভারকাম করা যায়নি, কারণ সময়টা এতটাই পেছন। মানে হয়তো আমরা সেই চ্যালেঞ্জগুলো ফেসও করেছি যখন আমরা শ্যুটিং করছিলাম, হয়তো আমরা ভেবেছিলাম ওভারকাম করতে পারবো, কিন্তু আলটিমেটলি করতে পারিনি। অনেকগুলো জায়গা আমরা যেভাবে ভেবেছিলাম, আমরা মানে
যেহেতু রিয়েল লোকেশনে কাজ করেছিলাম, আমরা অনেকগুলো জায়গা যেভাবে ভেবে গেছিলাম, আমরা আগে রেকি করে এসেছিলাম, তো সেইগুলো চ্যালেঞ্জই রয়ে গেছে। তবুও সেখান থেকে মানে যতটা পেরেছি 100% দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই 100% দেওয়া থেকে একটা আউটকাম মানে অবশ্যই সবার চোখের সামনে, তো সবাই সেটা দেখুক এবং আমাদের ফিডব্যাক দিক যে আমরা সেই সময়টা, যেই সময়টার কথা আজ থেকে, যেই চিঠির সময়, যে সময় চিঠি মানে রীতিমতো আদান প্রদান হতো, তো সেই সময়টায় দাঁড়িয়ে, সেই সময়টায় গিয়ে কাজ করা, সেই সময়টাকে মানুষের সামনে তুলে ধরা, ইটস টু ডিফিকাল্ট রাইট নাও। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি, এবার বাকিটা ভিউয়ার্সদের ফিডব্যাক থেকে বুঝতে পারবো যে চেষ্টাটা কতটা সফল। নিশ্চয়ই, আর আমরা আমাদের ফিডব্যাক আপনাদের দিতে থাকব। দেখতে থাকুন জিও বাংলা। পাকিস্তানে বদলি হয়ে যাচ্ছ শুনে খুব দুঃখ হচ্ছে। বাড়ির জো মশাই, বাড়ি আছেন নাকি? তুমি যখন যাচ্ছ আমি তোমার সঙ্গে যেতেই পারি। পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রীচরণ কমলেশু। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর হবে? অত নির্দয় হয়ে দাসীর চরণে ঠেলিও না, আমার প্রণাম নিও। ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা। ইউ আর ওয়াচিং জিও বাংলা।